হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল হেসেল শুভশ্রীতে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার প্রথম ভিডিও আমি আপলোড করলাম, জানি না তোমাদের কেমন লাগবে। আজকে চেষ্টা করছি খুবই সিম্পল একটা যে কোনো রান্না দিয়ে শুরু করতে, কারণ আমি আজকে খুবই নার্ভাস। তাহলে চলো শুরু করা যাক। আজকের দেখেই বুঝতে পারছো আজকে একটা ভেরি ইজি রান্না, একদম তেল ছাড়া প্যান ফ্রাইড চিকেন উইংস। দেখো তোমাদের কেমন লাগে। একদম শুকনো একটা ফ্রাই প্যান নিয়েছি, একটুও তেল নেই, কোনো তেল ব্রাশও করা নেই। রান্নাটা আমার হাজব্যান্ড আজকে করছে, যেহেতু প্রথম দিন তাই ওকে দিয়েই শুভ কাজটা শুরু করলাম। চিকেন উইংস নিয়েছি উইথ স্কিন, সেগুলোকে শুকনো ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়ে তার মধ্যে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিচ্ছে। চিকেন পিসেস, নুন আর লেবু ছাড়া অন্য কোনো উপকরণ এখানে ব্যবহার করা হয়নি, সেই জন্য আমি আলাদা করে আর উপকরণগুলো দেখালাম না। উইথ স্কিন চিকেন উইংসের পিসেস এখানে নেওয়া হয়েছে আর সেগুলোকে খুব ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিয়েছে। এখন আস্তে আস্তে গরম ফ্রাই প্যানে ওগুলো বসিয়ে দিচ্ছে, আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়ামে করা আছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে ফ্রাই প্যানটা যেন ননস্টিক হয়, কারণ না হলে উইদাউট অয়েল এই রান্নাটা করা সম্ভব নয়। চিকেন পিসেসগুলোর ওপরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। তবে কাঁচা লঙ্কাটা কিন্তু একেবারেই অপশনাল, আমরা ঝাল পছন্দ করি তাই জন্য কাঁচা লঙ্কাটা দিচ্ছি। তবে একটু পরে চিলি ফ্লেক্স দেওয়া হবে, চিলি ফ্লেক্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তাই যারা বেশি ঝাল পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন। এখন দেখুন হালকা হালকা ধোয়া ওঠা শুরু করেছিল, সেই জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়েছে। যেহেতু এখানে কোনো জল থাকবে না, তেল থাকবে না, চিকেন উইংসের স্কিন থেকে যতটুকু তেল বেরোবে তাতেই পুরো ভাজাটা হবে, সেই জন্য মাংসটা প্রপারলি সেদ্ধ হওয়াও খুব বেশি দরকার। সেই জন্য চাপা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রান্নাটা করব। তাহলে দেখা যাক ঢাকনাটা খোলার পরে চিকেনগুলো কেমন দেখায়। দেখুন ঢাকনাটা সরিয়ে দিয়েছে, এখন চিকেন পিসেসগুলো একটা সাইড প্রায় হয়ে গেছে, সুন্দর একটা গোল্ডেন কালার ধরেছে। এখন যেটা করছে আস্তে করে উল্টে দিচ্ছে, এইভাবেই ধীরে ধীরে দুই পাশ বারবার করে উল্টে উল্টে চাপা দিয়ে দিয়ে সম্পূর্ণ রান্নাটা করতে হবে, যাতে পুড়েও না যায় আবার চিকেনটা প্রপারলি সিদ্ধ হয়। আচ্ছা, এই সময় আর একটা কথা আমি বলে রাখতে চাইছি, সেটা হচ্ছে যারা চাইবেন তারা চিকেনের গায়ে নুনের সঙ্গে একটু ইয়েলো কিংবা অরেঞ্জ ফুড কালার মাখিয়েও নিতে পারেন, কারণ যদি মনে হয় যে সাদা সাদা লাগছে। আমার কাছে বাড়িতে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি, কিন্তু চেষ্টা করবেন হলুদ গুঁড়ো না মাখাতে, কারণ হলুদ গুঁড়োতে একটা কিন্তু টেস্টেরও পরিবর্তন আনে, যেটা এই রান্নাটায় ঠিক ভালো লাগে না। সেই জন্য যদি এরকম সাদা চিকেনটা পছন্দ না করেন তাহলে ইয়েলো কিংবা অরেঞ্জ ফুড কালার নুনের সঙ্গে মাখিয়ে নেবেন। এখন দেখুন চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে, চিলি ফ্লেক্সটা কিন্তু আমি আবারও বলছি এই রান্নার জন্য খুবই দরকারি, কারণ একটু ঝাল ঝাল না হলে কিন্তু খাওয়ার সময় ঠিক ভালো লাগে না। এখন দেখুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে লেবুর রস, এটাও কিন্তু এই রান্নার জন্য খুবই দরকারি। লেবুকে কেটে নিয়ে রসটা ওপর থেকে ছড়িয়ে দিল, লেবুটা দিয়ে দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেবে আরও বেশ কিছুক্ষণ। এখন দেখুন ঢাকনাটা তুলে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দুই দিকটা দেখে নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্রাইড কালার এসেছে। মনেই হচ্ছে না যে এক ফোঁটাও তেল ছাড়াই পুরো চিকেন পিসেসগুলো এত সুন্দর করে ভাজা হয়েছে। এটার কারণ আর কিছুই নয়, চিকেন স্কিন থেকে প্রচুর তেল বেরিয়েছে যার জন্য এত সুন্দর একটা কালার এসেছে।
দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে অসম্ভব ভালো হবে। আরও ওই একইভাবে দু চারবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভালোভাবে ওলট পালট করে দিলেই রেডি চিকেন উইংস। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন উইংস একদম রেডি। লাস্ট ফাইনাল টাচ আরও একবার লেবুর রস ছড়িয়ে দেওয়া হলো, যাতে লেবুর ট্যাঙ্কি ভাবটা খাওয়ার সময় মুখে পাওয়া যায়। তাহলে এই তো সিম্পল প্যান ফ্রাইড চিকেন উইংস একদম রেডি।